আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিন্সিপাল স্যারকে, যিনি আমাকে এই লাইভ ক্লাসটা নেওয়ার জন্য সুযোগ দিয়েছেন। আরও ধন্যবাদ দেওয়া জানাচ্ছি আমার ইনচার্জদ্বয়কে এবং আমার সকল সহকর্মীবৃন্দকে। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হলো প্রথম শ্রেণী বাংলা। তো সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক 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 ভালো আছি। তো তোমাদের আজকে আমি দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস অনুযায়ী ক্লাসটা নেব। তো এখানে তোমাদের তিনটা প্রশ্ন আছে। এক নম্বরে আছে ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দ গঠন, দুই নম্বরে আছে কার চিহ্ন দিয়ে শব্দ গঠন, এবং তিন নম্বরে তোমাদের তিনটা কবিতা আছে। তিনটার ভিতরে যে কোনো একটা থেকে তোমরা প্রথম চার লাইন লিখবে। তো তোমরা তোমাদের একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে বসে যাও, আর আমি বোর্ডে যে লেখাগুলো দেবো তোমরা সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করা যাক ক্লাস। আচ্ছা, প্রথমে আছে যে ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দুইটি করে শব্দ গঠন করো। ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দুইটি করে শব্দ গঠন করো। আচ্ছা, প্রথমে ত, ততে দুইটা শব্দ, দুইটা শব্দ কি হতে পারে? তাহলে ততে তবলা আর তালা, ততে ত ব লয়কা, তবলা আর তালা। তারপরে থ, থতে থালা এবং থলে, থতে থালা, থয়কা লয়কা, থালা এবং থলে। তারপরে দ, দতে হলো দই এবং দৌড়, দই আর দৌড়। তারপরে ধ, ধতে ধামা এবং ধান, ধামা এবং ধান। তারপরে দন্ত ন, তোমরা কিন্তু সুন্দর করে লিখে নাও, তাড়াতাড়ি লিখবে, আমার কিন্তু আরও অনেক লেখা আছে, তোমরা অনেক তাড়াতাড়ি সুন্দর করে লিখবে। দন্তনায়ে নৌকা এবং নদী। তারপরে প, পতে পাতা এবং পানি। তারপর হলো ফ, ফতে হলো ফল এবং ফুল। তারপর হলো ব, বতে হলো বক এবং বই, বক বই। তারপরে ভ, ভতে হলো ভালুক, ভালুক আর ভয়। এখন দাঁড়ালে কি দেখা যাবে নাকি? তারপরে এখন ম, দেখা যাচ্ছে? মতে ময়না এবং মালা। অন্তর্জ, অন্তর্জাতে হলো জব এবং জাতা। তারপরে আছে হলো র, রতে রং এবং রাজা। এরপর হলো ল, লতে হলো লতা এবং লাল, লতা ও লাল। তারপর হলো তালবস্য, শশা এবং শিশু,
কিন্তু চরতর বসো। এবার মধন শাহ, মধন শাহ হলো ষাট এবং ষোলো। এবার দন্ত স, দন্ত সাথে হলো সবুজ এবং সাদা। তারপরে হ, হতে হলো হলুদ এবং হরিণ। তারপর হলো র, ডয় শূন্য র, রতে হলো ঝড় এবং পড়ো। তারপর হলো অর্হ, অর্হতে আষাঢ় এবং দৃঢ়। আচ্ছা আমার তাহলে এখন আমি এখান থেকে মুছে দিচ্ছি, তোমরা আশা করি এগুলো লিখে নিয়েছ, আমি এখানে থেকে আবার লিখছি। আর হ্যাঁ, এবার হলো অন্তঃস্থ, অন্তঃস্থতে হলো পায়রা, পায়রা এবং যাই। তারপরে হলো খণ্ডত, খণ্ডতে হলো উৎসব এবং হঠাৎ। তারপরে অনুস্বার, অনুস্বার হলো সং এবং ঢং। তারপরে বিসর্গ, বিসর্গ হলো দুঃখ আর নিঃস্ব। তারপর হলো চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুতে হলো চাঁদ এবং হাঁস। আচ্ছা এই তোমাদের ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দুইটি করে শব্দ গঠন। এখন আমি তোমাদের করব কাঠ চিহ্ন দিয়ে পাঁচটি করে শব্দ, কাঠ চিহ্ন দিয়ে পাঁচটি করে, পাঁচটি শব্দ থাকবে এখানে, দুইটি করে শব্দ গঠন করতে হবে তোমার কার চিহ্ন দিয়ে। দুই নম্বরে, দুই নম্বর হলো কার চিহ্ন দিয়ে, কার চিহ্ন দিয়ে দুইটি করে শব্দ গঠন, দুইটি করে শব্দ গঠন করো, তো গঠন করো। আচ্ছা কার চিহ্নের ভিতরে তোমাদের এখন আছে যে রিকার, ঐকার, ওকার, ওকার, রিকার, একার, তারপরে ঐকার, ওকার, ওকার, পাঁচটা কার চিহ্ন আছে, পাঁচটা কার চিহ্ন দিয়ে তোমার পাঁচটা করে শব্দ থাকবে, ও সরি এখানে পাঁচটি হবে, পাঁচটি করে, পাঁচটি কার চিহ্ন আছে। প্রথমে হলো রিকার, রিকার আমি আগে কার চিহ্নগুলো লিখে নিই, তারপরে এ কার, ডি কার, তারপরে এ কার, তারপরে হলো ওই কার, তারপরে ও কার,
তারপরে ওকার আচ্ছা রি কার দিয়ে পাঁচটি করে শব্দ হবে এখানে তারপর প্রত্যেকটা কার দিয়েই পাঁচটি করে তোমার শব্দ হবে প্রথমে আছে কি রি কার দিয়ে গৃহ মৃগ তৃণ গৃহ মৃগ তৃণ বৃষ দৃঢ় তারপরে একা দিয়ে বেলা মেলা খেলা বেলা মেলা খেলা রেল ছেলে তারপরে আছে ওই কাদ দিয়ে ওই কাদ দিয়ে হলো তৈল তৈরি বৈকাল বৈশাখ বৈকাল বৈশাখ সৈকত সৈকত আচ্ছা এবার আছে ওকার দিয়ে ওকার হলো ভোর দৌড় ছোলা খোকা মোটা এখন হলো ওকা দিয়ে আছে তোমার ধৌত কৌটা দৌড় নৌকা মৌচাক তাহলে এই যে পাঁচটি চিহ্ন দিয়ে পাঁচটি কার চিহ্ন দিয়ে পাঁচটি করে শব্দ গঠন এটা সুন্দর করে লিখে নাও আমি বলছি তোমাদের যে প্রথমে আছে কি গৃহ তারপর মৃগ তৃণ বৃষ দৃঢ় তারপরে বেলা মেলা খেলা রেল ছেলে তারপর তৈল তৈরি বৈকাল বৈশাখ সৈকত তারপর ভোর দৌড় ছোলা খোকা মোটা তারপরে ধৌত কৌটা দৌড় নৌকা মৌচাক আচ্ছা এখন আমি এটা মুছে দিচ্ছি এরপর তোমাদের আছে তিনটা কবিতা আছে তিনটা কবিতা হলো মামার বাড়ি ভোর হলো আর ছুটি এই তিনটা কবিতার ভিতরে থেকে যে কোনো একটা কবিতা থেকে তোমার যে কোনো প্রথম চার লাইন কবির নাম সহ প্রথম চার লাইন লিখবে তাহলে আমি তোমাদের আছে মামার বাড়ি ভোর হলো আর ছুটি তো আমি তোমাদের আজকে মামার বাড়ি কবিতাটা লিখে দেবো মামার বাড়ি জসীমউদ্দিন ঠিক আছে মামার বাড়ি জসীমউদ্দিন হলে কবির নাম কিন্তু অবশ্যই লিখতে হবে মামার বাড়ি জসীমউদ্দিন জসীমউদ্দিন বানানটা কিন্তু সুন্দর করে দেখতে হবে জসীম বর্গীয় দন্ত ষ দীর্ঘী ম জসীম তারপরে রস্ব দ এটা নিচে কিন্তু একটা রেফ আছে অবশ্যই দিতে হবে দয় দীর্ঘী দন্ত ন উদ্দিন তাহলে এই যে এখানে একটা রেফ আছে এই রেফটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রেফটার জন্য কিন্তু অনেক সময় নাম্বার কেটে দেয়
আমরা কিন্তু এই রেপটার জন্য নাম্বার কাটি অনেক সময়। তোমরা ছোট বলে দেখা যায় হয়তো এ করি, তারপরে তোমরা শিখে নাও যে এই রেপটা তোমাদের অবশ্যই দিতে হবে। তাহলে জসিম মামার বাড়ি জসিমুদ্দিনের কবিটা হলো আই ছেলেরা আই মেয়েরা কমা, এখানে কিন্তু অবশ্যই কমাটা দিতে হবে। কোথায় কমা আছে, কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখে অবশ্যই দিতে হবে। আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই। তাহলে এখানে এই যে যাই কিন্তু আবার অনেক সময় একটা রসশাহী হয়, আবার অনেক সময় অন্তঃস্থল হয়, এখানে কিন্তু রসশাহী আছে, ফুল তুলিতে যাই, এটা কিন্তু ভুল করবে না। আই ছেলেরা কমা আই মেয়েরা, এখানেও একটা কমা, ফুল তুলিতে যাই, এখানেও কমা, ঠিক আছে। তারপরে ফুলের মালা গলায় দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তাহলে ফুলের মালা গলায় দিয়ে, এখানে কিন্তু কোনো দাড়ি কমা কিছু নাই, তোমার প্রথমে এখানে দাড়ি কমা আছে কিন্তু এখানে আর এই লাইনে কোনো দাড়ি কমা নাই। তাহলে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, মামার বাড়ি যাই, এখানে একটা দাড়ি। অনেক আবার বাড়ি লিখতে যাই কিন্তু দীর্ঘিকা লেখে, এখানে কিন্তু দীর্ঘিকা নাই, এখানে রশ্মিকার আছে। তাহলে এখানে আই ছেলেরা, আই ছেলেরা পরে একটা, প্রথমে এগুলো মনে রাখবে অবশ্যই যে মামার বাড়ি জসিমুদ্দিনের কিন্তু ফার্স্ট যে দ আছে এই দতে অবশ্যই রেপটা দিতে হবে, দতে অবশ্যই রেপটা দিতে হবে। তারপরে তোমার আই ছেলেরা কমা আই মেয়েরা কমা, তারপরে ফুল তুলিতে যাই এখানেও কমা, আর ফুলের মালা গলায় দিয়ে এখানে কিন্তু কোনো দাঁড়ি কমা কিছু নাই, ঠিক আছে, মামার বাড়ি যাই। তাহলে তোমরা এটা সুন্দর করে তুলে নাও, আর এই চার লাইনে সুন্দর করে লিখতে হবে, তোমাদের সুন্দর করে পড়বে, কোনো কাজ নাই, হ্যাঁ। তো আমি এটা মোছার আগে সুন্দর করে আবৃত্তি করছি, মামার বাড়ি, মামার বাড়ি জসিমুদ্দিন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। সুন্দর করে তোমরা লেখো এবং বানান যেন ভুল না হয় সেদিকে খেয়াল করবে। তো এই যে তোমাদের এটা টিউটোরিয়াল পরীক্ষার দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার ইয়ে, তো আমি তোমাদের তিনটাই ইয়ে করলাম আজকে, শব্দ গঠন। প্রথমে ছিল যে এক নম্বরে দুইটি করে শব্দ গঠন, দুই নম্বরে কার চিহ্ন দিয়ে পাঁচটি করে শব্দ, আর তিন নম্বরে কবির নামসহ কবিতা চার লাইন, সেটা হলো যে কোনো একটা কবিতা। আমি যে মামার বাড়ি ভোর হলো ছুটি তিনটা কবিতা আছে, তার ভিতরে আমি মামার বাড়ি কবিতার চার লাইন তোমাদের সুন্দর করে লিখে দিলাম, আর তোমরাও সুন্দর করে অনেক 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 সুন্দর করে লিখবে, ঠিক আছে। তো তোমরা ছোট্ট সোনামণিরা, তোমরা কিন্তু খুব সুন্দর করে এগুলো লিখো পড়ো, ঠিক আছে। আর আশা করি তোমরা, আমি যেগুলো দিলাম আশা করি সবাই ভালো রেজাল্ট করবে। আর তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আল্লাহ হাফেজ।